আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই ইতিহাস বিষয়ের সাজেশন দিয়েছ। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদেরকে ইতিহাস প্রথম পত্রের ডিটেইলস সাজেশন দেওয়ার জন্য। আমি রায়হানের খান আছি তোমাদের সঙ্গে, আশা করি তোমরাও সবাই ভালো আছো। প্রথম অধ্যায়ে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টির নাম হলো যে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। এই যে এই অধ্যায়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সাল আছে, আমি তোমাদেরকে সবাইকে অনুরোধ করবো এই গুরুত্বপূর্ণ সালগুলো তোমরা মনোযোগ দিয়ে পড়ে ফেলার জন্য। তোমরা অনেক অনেক সাল পাবে, এত সাল তোমাদের পড়ার দরকার নেই। তোমরা 1498 সালে পর্তুগিজ নাবিক বাস্কোদা গামে যে কালিকট বন্দর এসেছিল সেই সালটি মনে রাখবে। 1600 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়, 1616 সালে দিনেমেররা আসে, তারপর হচ্ছে 1664 সালে ফরাসিরা আসে এবং তারা সর্বশেষ 1698 সালে ফোর্ট উইলিয়াম দুর্গ হয়। 1717 সালে মোগল সম্রাট যে ফখরুখশিয়ার, তিনি বিনা শুল্কে ইংরেজদের যে বাণিজ্য করার অনুমতি দেন। আমরা জানি 1757 সালে আলিনগরের সন্ধি হয় এবং 1757 সালে ইতিহাস বিখ্যাত পলাশির যুদ্ধ হয়। 1764 বক্সারের যুদ্ধ, 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানিলা এবং 1770 সালে 76 মনান্তর। সো এইখানে যে সালগুলো রয়েছে সালগুলো তোমরা ডিটেইলসে পড়ে ফেলবে। এবার আসি আমরা জ্ঞানমূলক প্রশ্ন। দেখো এখানে অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন আছে, আমার সবগুলো পড়ার বা পড়ে দেওয়ার তো এত ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। আমি তোমাদেরকে বলবো এই যে এই সালগুলোর বা এই যে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং পরবর্তীতে তোমরা এগুলো পড়ে নিও। সো এখানে 15 থেকে 16টি হচ্ছে 15 নম্বর প্রশ্ন পর্যন্ত আছে। এখানে বিভিন্ন যারা হচ্ছে জাতিগোষ্ঠী বিভিন্ন সময় হচ্ছে ভারতবর্ষে এসেছে তাদের হচ্ছে যে সালগুলো দেওয়া হয়েছে এবং যে এখানে বিভিন্ন সময়ে তাদের অবদানগুলো দেওয়া হয়েছে। তো তোমরা এই অবদান এবং সালগুলো ইনশাল্লাহ পড়ে ফেলবে। আমি চেষ্টা করব তোমাদের এই যেটা যে শীটটা আমি দেখাচ্ছি এই শীটটা হচ্ছে তোমাদের যে ডেসক্রিপশন বক্সে আমি গুগল ড্রাইভ করে যাতে দিয়ে দিতে পারি, যাতে করে তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। তারপরে আসি আমরা, এখানে আরও অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো প্রশ্নগুলো তোমরা, যেমন হচ্ছে কারা কত সালে কার নাম অনুসারে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠা করে। ইংরেজরা 1698 সালে রাজা তৃতীয় উইলিয়াম এর নাম অনুসারে কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠা করে। তারপর এখানে অনেকগুলো প্রশ্ন, যেমন আছে মুর্শিদ কুলি খানের রাজস্ব সংস্কারের নাম কি, মালজামিনী, এটা অনেকবার আসছে। তারপর বাংলার নবাব বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে, ছিলেন মুর্শিদ কুলি খান। আচ্ছা, তারপরে আমরা দেখবো যে এখানে অন্ধকূপ হত্যা কাহিনী কি, পলাশির যুদ্ধে দ্বৈত শাসন মানে কি, 76-এর এখানে দেখো তোমরা যদি দেখো যে পলাশি অন্ধকূপ হত্যা কাহিনীটা কীরকম ছিল, তারপর হচ্ছে তোমরা দ্বৈত শাসন কি, তারপর হচ্ছে 76-এর মনন্তর কত সালে হয়েছে, এই বিষয়গুলো কিন্তু আছে। এবার আসি আমরা অনুধাবনমূলক প্রশ্ন, এটা খুবই 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 ইম্পর্টেন্ট অনুধাবনমূলক প্রশ্নগুলো। দেখো এখানে অনুধাবনমূলক প্রশ্নগুলো যেটা আছে, ভারতবর্ষে ইউরোপীয় আগমনে কী কী কারণ আছে এগুলো ডিটেলসে পড়ে ফেলতে হবে। পর্তুগিজদের পরাজয়ের কারণ, এটার থেকে বেশি ইম্পর্টেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচয় দাও। হ্যাঁ, অন্ধকূপ হত্যাকাহিনী কী এবং নবাব সিরাজউদ্দৌলা পরাজয়ের কারণ, এটা হচ্ছে অনুধাবন থেকে তোমাদের প্রয়োগে বেশি আসার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থাকে বলতে কি বুঝো, 76-এর মনন্তর বলতে কি বুঝো, এখানে 76-এর মনন্তর একটা ডিটেলসে তোমাদের হচ্ছে দেওয়া আছে, তোমরা এটাও পড়তে পারো, তোমরা নিজেরাও এই বিষয়গুলো খুঁজে খুঁজে বিভিন্ন বই থেকে তোমরা পড়ে নিতে পারো। তারপর সৃজনশীল প্রশ্ন, দেখো এখানে অনেকগুলো আমরা 2 থেকে 3টা সৃজনশীল প্রশ্ন দিয়ে রেখেছি, এইগুলো থেকে পরীক্ষার মধ্যে আসবে। যেমন প্রথম সৃজনশীল প্রশ্নটা আছে যে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে আগমন এটার সম্পর্কে এখানে দেওয়া আছে। এই উদ্দীপকটা দিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। উদ্দীপকের আলোকে ভারতীয় ভারতে ইউরোপীয় বণিক গোষ্ঠী আগমন বাণিজ্যিক কর্মকাণ্ড ব্যাখ্যা করো। উল্লিখিত ঘটনা নিয়ে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখল দায়িত্ব একই সূত্রে গাঁথা, তুমি কি একমত? হ্যাঁ, উদ্দীপকটা পরে তুমি তোমার মতামত ব্যক্ত করবে। তারপর পলাশির যুদ্ধ, পলাশির যুদ্ধে এখানে 2টা সৃজনশীল আছে। পলাশির যুদ্ধে হচ্ছে এখানে দেখো কোন যুদ্ধের ইঙ্গিত এবং এটা নিশ্চয়ই পলাশির যুদ্ধ এবং এটা কারণ অফ ঘটনা বলেছে, অবশ্যই পলাশির যুদ্ধ কারণটা পড়ে ফেলতে হবে। তারপর হচ্ছে ভারতবর্ষ ইতিহাসে এই যুদ্ধের ফলাফল ছিল সুদূর প্রসারী, এটার উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। সো এখানে 2টা প্রশ্ন একদম ইজি এগুলো। তারপর উদ্দীপক অম্বির মানে কার কর্মকাণ্ডের মিল পাওয়া যায় এবং এই যুদ্ধের পরাজয় কি, পরাজয়ের কারণগুলো পড়ে ফেলবে এবং ফলাফল, এখানে 2টার মধ্যে কিন্তু ভিন্নভাবে আসলো কারণ এবং ফলাফল। তোমরা যদি কারণ ও ফলাফল পড়ো একটি প্রশ্ন কমন পেতে পারো ইনশাল্লাহ। তারপরে পলাশির যুদ্ধ, পলাশির যুদ্ধ এখানে কারণ ও ফলাফল, এটার মধ্যেও কারণ ও ফলাফল দেওয়া আছে,
তিনটা ডিফারেন্ট প্রশ্ন, তারপর হচ্ছে বক্সারের যুদ্ধ। এই পাঁচ নম্বর সৃজনশীলটা তোমরা প্র্যাকটিস করতে পারো। এই পাঁচ নম্বর সৃজনশীলটা খুবই ইম্পর্টেন্ট, যে এখানে পলাশির যুদ্ধ এবং হচ্ছে বক্সারের যুদ্ধ দুইটা যুদ্ধের মিক্স একটা বিষয় তোমাদের দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা প্রথম অধ্যায় থেকে পলাশির যুদ্ধের কারণ ও ফলাফল পড়বো, বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল পড়বো এবং পরাজয়ের কারণ, এই যে চারটা রিজন আমরা পড়লে ইনশাল্লাহ আমরা হচ্ছে প্রথম অধ্যায় থেকে ডিটেলসে আমাদের যে কোনো প্রশ্ন আসুক আমরা ইতিহাসে ইনশাল্লাহ পারবো। তারপর আসি দ্বিতীয় অধ্যায়, তোমাদের নাই, আমরা হচ্ছে তৃতীয় অধ্যায় চলে যাব। তৃতীয় অধ্যায় খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। আমরা তৃতীয় অধ্যায় হচ্ছে যে এখানেও কিছু সাল আছে, যেমন হচ্ছে মহারানী ভিক্টোরিয়ার রাজকীয় ঘোষণা 1858 সালে, তারপর হচ্ছে তোমাদের 1885 সালে ভারতীয় ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা, 1905 সালে বঙ্গভঙ্গ, 1906 সালে হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠা, 1911 সালে বঙ্গভঙ্গ রদ, এটা ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে 1919 সালে মন্টেগু চ্যান্সফোর সংস্কার আইন, 1935 সালে ভারত শাসন আইন, 1940 লাহোর প্রস্তাব, 1947 দেশভাগ ও স্বাধীনতা লাভ। তো এই যে এই যেগুলো আমি হলুদ কালি দিয়ে দাগিয়ে দিয়েছি এগুলো একটু বেশি বেশি পড়বে। তারপর এখানে অনেকগুলো প্রশ্ন আছে তোমাদের, এখানে দেখো যে বেঙ্গল টেনেসি অ্যাক্ট কে প্রবর্তন করেন, বঙ্গভঙ্গ কত সালে রদ হয়। তো এগুলো হচ্ছে তোমরা জ্ঞানমূলক প্রশ্নের জন্য পড়ে ফেলবে ইনশাল্লাহ, এগুলো থেকে 100% কমন আসার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে বিষয়, এখানে অনেকগুলো বিষয়। এবার আছে অনুধর্মমূলক প্রশ্ন। অনুধর্মমূলক প্রশ্ন এখানে দেখো, মহারানীর ভিক্টোরিয়ার রাজকীয় ঘোষণা সম্পর্কে ধারণা দাও, লর্ড রিপনের সংস্কারগুলো তুলে ধরো, তারপর হচ্ছে স্বদেশী আন্দোলন, হ্যাঁ স্বদেশী আন্দোলনটা খুব ভালো করে পড়বা, স্বদেশী আন্দোলন, তারপর হচ্ছে ভারতীয় কংগ্রেস সম্পর্কে ধারণা দাও, মুসলিম লীগ, লাহোর প্রস্তাব কি, এটাও ইম্পর্টেন্ট, খিলাফত ও অসহযোগ আন্দোলন, এই অনুধাবনমূলক প্রশ্ন সবগুলো সম্পর্কে তোমাদের একটা ধারণা থাকা উচিত। এবার আসি বঙ্গভঙ্গ। এই যে বঙ্গভঙ্গের কারণটা কি, যে উদ্দীপকে বঙ্গভঙ্গের যে কারণগুলো ফুটে যায়, অর্থাৎ বঙ্গভঙ্গের কারণটা অবশ্যই তোমাকে পড়ে ফেলতে হবে। তারপর হচ্ছে ঘ নাম্বার, যেটা হচ্ছে বঙ্গভঙ্গের, এখানে বলছে বঙ্গভঙ্গের ফলশ্রুতিতে হিন্দু মুসলিমের বিদ্বেষ সৃষ্টি হয়, তুমি কিভাবে অধ্যাপকের উক্তিটি যথার্থতা বিশ্লেষণ করবে। তো এটা হচ্ছে যে বঙ্গভঙ্গের ফলে আমরা দেখতে পাই যে পূর্ববাংলার মুসলিমরা হচ্ছে খুব খুশি হয়, কিন্তু যারা হচ্ছে পশ্চিমবঙ্গের যারা হিন্দু ছিল তারা কিন্তু খুশি হয়নি, তারা কিন্তু এটার খুবই মানে মনোক্ষুণ্ণ হয়েছিলেন এবং পরবর্তীতে তারা কিন্তু এটার বিরুদ্ধে অসহযোগ আন্দোলন এবং খিলা যে স্বদেশী আন্দোলন গড়ে তুলে। সো আমার যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে সঙ্গীতটি এটিও কিন্তু বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতেই রচনা হয়েছিল। সুতরাং বঙ্গভঙ্গ রিলেটেড তোমাদের এই যাবতীয় প্রশ্নগুলো তোমরা পড়ে ফেলবে। বেঙ্গল প্রেসিডেন্সি ডিভাইডের উপর পড়েছে। সো এখানে আমরা যে কেন্দ্রের যে প্রশ্নবোধক স্থানে কোন ঘটনাকে ইঙ্গিত করে, সো বৃত্তচার কেন গঠিত হলো, বৃত্তচার আমরা দেখো, বৃত্তচার বেঙ্গল প্রেসিডেন্সি 1911। সো এটা হচ্ছে অবশ্যই বঙ্গভঙ্গকে নির্দেশ করতেছে যে বৃত্তটা, এবং যেটা হচ্ছে বৃত্তচার কেন গঠিত হলো, হ্যাঁ বৃত্তচার হয়েছে কেন গঠিত হয়েছে, এটা হচ্ছে অসহযোগ এবং স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে। তারপরে এখানে হচ্ছে মহাত্মা গান্ধীর পুরো নাম কি আমরা দেখতে পাই, তারপর হচ্ছে উদ্দীপকের পাঠ্যবের কোন ঘটনার মিল আছে। সো এই যে বিষয়গুলো তোমরা হচ্ছে পড়ে ফেলবে, এখানে অনেকগুলো বিষয় রয়েছে যে দেশভাগের মিল হয়তো বা আছে, বা এখানে বঙ্গভঙ্গের কথা বলা হয়েছে, এটাও কিন্তু বঙ্গভঙ্গের কথাই বলা হয়েছে। তারপর লাহোর প্রস্তাব, লাহোর প্রস্তাবটা খুবই ইম্পর্টেন্ট, আমরা জানি যে লাহোর প্রস্তাবটা একটা সময় তোমরা জানো যে লাহোর প্রস্তাব নিয়ে অনেক আলোচিত সমালোচিত একটা প্রস্তাব ছিল। সো উদ্দীপকের লাহোর প্রস্তাবটি কোন প্রস্তাবের সঙ্গে সাদৃশ্য এবং এর মূল বক্তব্য, অর্থাৎ লাহোর প্রস্তাবের মূল বক্তব্যটা তোমাকে জানতে হবে, উক্ত প্রস্তাবটি কিভাবে পরবর্তীতে রাষ্ট্র গঠনে হ্যাঁ ভূমিকা রেখেছে, এটাও তো কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সো রাষ্ট্র গঠনে কিভাবে লাহোর প্রস্তাব অবদান রেখেছে সেটাও কিন্তু তোমরা আলোচনা করতে হবে। তারপরে দেখো মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা, প্রাদেশিক স্বায়ত্তশাসন, সংখ্যালঘুদের অধিকার, একে ফজলুল হক, সো এখানে কি লাহোর প্রস্তাব অবশ্যই। সো লাহোর প্রস্তাবের কেন কোন বিষয়টি উপস্থিত, বৈশিষ্ট্য মূল বৈশিষ্ট্যগুলো তোমরা শিখে ফেলবে, উক্ত বিষয়ের মাঝে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল, এক্স্যাক্টলি উক্ত বিষয়ের মধ্যে স্বাধীনতার বীজ নিহিত ছিল। সো এটা ভালো করে জিজ্ঞেস করে ফেলবে। দেখো মোহাম্মদ আলীর জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব, দেখো এই এই চিত্রটার মাধ্যমে তোমাদের কি দেখানো হয়েছে যে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব ব্যাখ্যা করো, এবং 1947 সালে ভারত শাসন আইনটা একটু মূল্যায়ন তুমি কি জানো। সো আমরা এখানে যে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক পাইছি, যে টপিকগুলো থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসবে, সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে 1905 সালের বঙ্গভঙ্গ, 1940 সালের লাহোর প্রস্তাব, খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলন, 1947 সালে ভারত বিভূতি। এইখান থেকে অবশ্যই যেটা পড়বা লাহোর প্রস্তাব আর হচ্ছে বঙ্গভঙ্গ, এই দুটা থেকে একটা ইনশাল্লাহ তোমাদের ভোট পরীক্ষায় কমন আসবে যদি কোনো ব্যত্যয় না হয়। তারপরে আসে আমরা যে চতুর্থ অধ্যায়, পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এক গতি প্রকৃতি, এবং এটা জেনে রাখো
এটা হচ্ছে 1947 সালে তমদ্দির মন্দির প্রতিষ্ঠা হয়েছে, 1948 সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ হয়েছে, 1950 সালে কি হয়েছে প্রজাস্বত্ব ও জমিদারি দখল প্রজাস্বত্ব আইন, 1949 সালে আওয়ামী লীগ আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা, 1952 সালে ভাষা আন্দোলন, 55 থেকে 56 সালটা ইম্পর্টেন্ট পাকিস্তানের যে সংবিধানে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, জ্ঞানমূলক প্রশ্ন, আশা করি এই জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমরা পড়ে ফেলে জানে। আমি কয়েকটা পড়ে শোনাই, যেমন হচ্ছে পূর্ব বাংলার প্রথম গভর্নর প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন, প্রথম গভর্নর ছিলেন স্যার ফ্রেডরিক বোন এবং খাজা নাজিমুদ্দিন ছিলেন প্রথম মুখ্যমন্ত্রী। তারপর হচ্ছে আমরা যদি দেখি আওয়ামী লীগ লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হামিদ খান ভাসানি, এবং হচ্ছে আমরা যদি দেখি যে কে কত সালে বাংলাকে পাকিস্তানের গণপরিষদে ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব করেন, এটা হচ্ছে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত 1948 সালে 23 ফেব্রুয়ারি। আমি প্রত্যেকটা পরে পরে শোনাইতে পারতাম, বাট ইট উইল টেক টাইম এবং তোমাদের টাইম খুব কম, যেহেতু আমি হচ্ছে এইটার ডিটেলসে তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা হচ্ছে এটা দেখে নিও। সো আই থিঙ্ক যে তোমাদের প্যারা হবে না, সো হ্যাঁ তোমরা এটা দেখে নিলে তোমাদের হচ্ছে এটা থেকে কেমন পাবা ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমরা দেখবো যে হচ্ছে কে কত সালে কোথায় শহীদ মিনার, এগুলো এগুলো তোমরা এখান থেকে পড়ে নিও। তারপর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, সো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে, ভাষা আন্দোলনে নারী সমাজের ভূমিকা সম্পর্কে কি জানো, এটা খুবই ইম্পর্টেন্ট, ভাষা আন্দোলনে নারী সমাজের ভূমিকা, আওয়ামী লীগের গঠন সম্পর্কে কি জানো, ভাষা শহীদদের পরিচয় দাও, সো এখান থেকে দুই নাম্বারটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো ভাষা আন্দোলন নিয়ে কি কি প্রশ্ন আসতে পারে তোমাদের বোর্ড পরীক্ষায়, উদ্দীপকে কোন আন্দোলনের কথা ইঙ্গিত করেছে, উক্ত আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ব্যাখ্যা করো, অর্থাৎ ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায় সম্পর্কে তোমাদের জানতে হবে, উক্ত আন্দোলনের গুরুত্ব তাৎপর্য তুমি কিভাবে উপস্থাপন করবে। সো এই চারটা দুই শেষের দুইটা হচ্ছে গুরুত্ব তাৎপর্য, ইনশাল্লাহ তোমাদেরকে আমি অনুরোধ করব পয়েন্ট করে করে লিখে ফেলবে, ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবে। তারপরে আসে আমরা চিত্রে বর্ণিত পূর্ব বাংলার ভাষা আন্দোলনের ঘটনাবলী, হ্যাঁ ভাষা আন্দোলনের ঘটনাবলী তোমার নিজের ভাষায় লিখো, কি কি ঘটনা হয়েছিল, উল্লেখিত ভাষা আন্দোলন কিভাবে বাংলার স্বাধিকার আন্দোলনের পথ সুগম করেছিল। দেখো 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল, এই 52-র ভাষা আন্দোলনের ফলে পরবর্তীতে আমরা একটা জাতীয়তাবাদী চেতনায় হচ্ছে কি হইতে পারছি, উজ্জীবিত হইতে পারছি। সো ভাষা আন্দোলনের ফলে কিন্তু আমরা পরবর্তীতে আমরা 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন দেখি, 1956 সালের পাকিস্তানের সংবিধান দেখি, 1958 সালে সামরিক শাসনের বিরুদ্ধে পরবর্তীতে আন্দোলন, 1962 সালে 66 ছয় দফা, 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা এবং 1969 সালের যে গণ অভ্যুত্থান সেটা কিন্তু আমরা দেখি এই ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গড়ে উঠেছিল, এবং 1970 সালে যে তোমার প্রাদেশিক পরিষদের যে নির্বাচন, হ্যাঁ বা জাতীয় পরিষদের নির্বাচন, এগুলোও কিন্তু ভাষা আন্দোলনের পরোক্ষভাবে এরা প্রভাবিত করেছে। সো আশা করি এই ভাষা আন্দোলনের গুরুত্ব সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন থাকার সন্ধিহান নাই। আচ্ছা এবার এসে আমরা পূর্ব বাংলা স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন, এখানে আমি যতগুলো সাল বলছি ইনশাল্লাহ সবগুলো সাল আছে, সো এটা নিয়ে একটা প্যারা খাওয়ার কিছু নাই, এই যে আমি যা যা বলছি অতক্ষণ যতগুলো সাল, এই সালগুলো কিন্তু এই যে স্বাধিকার আন্দোলনের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমাদের ভাষা আন্দোলন। সো এখানে জ্ঞানমূলক কিছু প্রশ্ন আছে, যেমন এটা খুব ইম্পর্টেন্ট যে যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয়, হ্যাঁ এটা এখানে দেওয়া আছে কত, 1954 সালে নির্বাচনে যে 1954 সালে কিন্তু গঠিত 1953 সালে, সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যুক্তফ্রন্টের নির্বাচনের প্রতীক ছিল নৌকা, বর্তমান আওয়ামী লীগের যে নৌকা, সো যুক্তফ্রন্ট কত দফা ছিল, ছয় দফা কী নামে পরিচিত ছিল, ছয় দফার ছয়টা দাবি কী, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা অনেকবার আসছে। সো আমি খুব দ্রুত বলছি এই কারণে যাতে তোমরা ভিডিওটা, তোমাদের যেহেতু সময় কম, খুব শীঘ্রই তোমরা ভিডিওটা ক্যাচ করতে পারো ইনশাল্লাহ, এই কারণে আমি খুব দ্রুত বলছি। এবার আসি আমরা, এখানে অনেকগুলো প্রশ্ন আছে তোমরা এগুলো দেখে নিও। তারপর হচ্ছে অনুধাবনমূলক, যুক্তফ্রন্ট কি, যুক্তফ্রন্ট হচ্ছে একটা চারটা দলের একটা সমন্বিত জোট, মৌলিক গণতন্ত্র কি, আইয়ুব খান হচ্ছে গণতন্ত্রের একটা নতুন বিধান চালু করছিলেন যেখানে শুধুমাত্র যারা হচ্ছে চেয়ারম্যান তারাই ভোট, তাদের ভোটে দিকেরই প্রেসিডেন্ট নির্বাচিত হবে, সো এটা হচ্ছে বিশেষ ছয় দফা কি, পূর্ব বাংলার স্বার্থ রক্ষার বা আমরা মুক্তির সনদ বলতে পারি, আগরতলা মামলা সম্পর্কে কি জানো, এটাও খুব ইম্পর্টেন্ট, অসহযোগ আন্দোলন কি, আমরা 23 মার্চ থেকে যে আন্দোলন শুরু হয় এটা অসহযোগ আন্দোলন, 7ই মার্চের ভাষণের গুরুত্বটা অপরিসীম, এটাও আমরা ভালো করে শিখে নিও। এখন আসি আমরা সৃজনশীল প্রশ্ন, যে দাবি দেওয়া শুরু হচ্ছে সে কোন ঘটনার মিল আছে, এটা ছয় দফার, হ্যাঁ স্বাধিকার আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করে, এক্স্যাক্টলি এটাও কি ক্ষেত্র প্রস্তুত করে। তারপর হচ্ছে আমরা নয় দফার সাথে কোন দফার মিল আছে, তারপর ম্যাগনাকাটা বলে ছয় দফা, সো এখানে দেখো পাঠ্যবের কোন ঘটনার মিল আছে, এটা হচ্ছে এই দেশে যে আমাদের প্রতি যে কি বলা আছে যে বৈষম্য করা হয়েছে, বৈষম্যটার কিন্তু মিল রয়েছে এখানে। দেখো যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আমরা সাজিয়েছি, ছয় দফা খুব খুব খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে আসার সম্ভাবনা 90%, তারপর হচ্ছে পূর্ব পাকিস্তানের বৈষম্য এটা তেমন বেশি ইম্পর্টেন্ট 1 স্টার, তারপর হচ্ছে 1969 গণ অভ্যুত্থান 1 স্টার, 70 নির্বাচন 2 স্টার, খুবই ইম্পর্টেন্ট, 7ই মার্চের বসে এক তোমার এক পর্বা
চার পড়বো পাঁচ পড়বো, এই চার, এই তিনটা হচ্ছে খুব 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 ইম্পর্টেন্ট, এটা থেকে আসবেই আসবে মাস্ট 100%। তারপর আমরা ছয় নম্বর প্রশ্ন আছে, এখানে দেখো ছয় নম্বর হচ্ছে স্বাধীনতার ঘোষণা, এখানে তিনটা ডেটই আছে, 26শে মার্চ, 10 এপ্রিল, 17 এপ্রিল। 10 এপ্রিল মুজিবনগর সরকার ঘোষণা, 17 এপ্রিল শপথ। তো এখানে কিছু তো সেপ্টেম্বর এন যশোর রুট কে লিখেছে, এটা খুব অনেকবার আসছে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায়, বিসিএসসি অনেকবার আসছে। তারপর হচ্ছে কে শপথ বাক্য পাঠ করান, এটাও ইম্পর্টেন্ট। তারপরে শরণার্থী শিবিরে কোন নোবেল বিজয়ী কাজ করতেছে, মাদার তেরেসা। তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসি আমরা অনুধাবনমূলক কি কি পড়বো, যে অপারেশন সার্চলাইট বা সার্চলাইট বলতে কি বোঝো, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা সম্পর্কে লিখো। আর এখানে যে তোমার সৃজনশীল প্রশ্নটা আসবে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। সো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। তারপরে আমাদের সময় খুব হয়ে গেছে, আমরা খুব দ্রুতই বলে দিচ্ছি। তারপর আরেকটা প্রশ্ন আসছে যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অষ্টম অধ্যায়, সেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন আসছে যে বাংলাদেশের রাষ্ট্রীয় পুরুষ যে খেতাব রয়েছে কতটি, আমরা জানি 7, 68, 175, 426। সো এখানে কিছুটা পরিবর্তন আছে, হ্যাঁ তোমরা এগুলো আমি লিখে দিচ্ছি। সো তোমাদের যেটা বলছি, তো বাংলাদেশের যে এই যে এখন কিন্তু একজন কমছে, তো তারা হচ্ছে 67 জন, হ্যাঁ। তো আমরা চারজন হচ্ছে বঙ্গবন্ধুর হত্যাকারী চারজনের খেতাব কিন্তু বাদ হয়ে গেছে, 67 জন, এখানে 174 জন, হ্যাঁ 174, একজন কম, হ্যাঁ এটা একটু ব্যাকডেটেড ইনফরমেশন, 174। সো তোমরা এটা কারেক্ট করে নিও। তারপর এর 426 না 424, সো 424, হ্যাঁ 424। সো এটা হচ্ছে একটা বিষয়, 424। সো এই হচ্ছে বিষয়, এখানে আমরা কয়জন পড়লাম, এখানে একজন, এখানে একজন, দুইজন, এখানে দুইজন, চারজন। সো ওই চারজন কমার ফলে আমাদের আগে 676 জন ছিল, এখন আমাদের হচ্ছে মোট খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 672 জন, মুক্তিযুদ্ধে কতজন, 672 জন, এটা তোমরা পারো, চারজন কমে গেছে। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদের খেতাব পত্রে বাতিল করা হয়েছে। আচ্ছা সো আমরা এখানে দেখো মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভূমিকা, এটা একটু ভালো করে পড়ো, যে এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। তারপরে মুক্তিযুদ্ধে বহির্বিশ্বে মুক্তিযুদ্ধ, এটাও এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে উদ্দীপকে চীন মুক্তিযুদ্ধে, এখানে কি যে চীন যুক্তরাষ্ট্র জাতিসংঘের ভূমিকা আলোচনা করো, ভারত ও রাশিয়া। দেখো এই প্রথম গ নাম্বার হচ্ছে তারা বিপক্ষে অবস্থান ছিল, আর শেষের দিকে দুইটা তার পক্ষে অবস্থান ছিল। সো আমরা এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে মুক্তিযুদ্ধে ভারত, রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, জাতিসংঘের ভূমিকা সুন্দরভাবে তোমরা লিখে দেবে। সো আশা করি এই যে এইটুকু পড়লে তোমাদের কমন আসবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করেছি তোমাদের ডিটেলসে হিস্ট্রি একটা সাজেশন দেওয়ার, আশা করি তোমরা সাজেশনটা পেয়েছো। একটু লেন্দি হয়ে গেছে ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা যদি দ্বিতীয় পত্রের সাজেশন চাও, দ্রুত কমেন্ট করে জানাও দ্বিতীয় পত্রের সাজেশন চাও। আর হচ্ছে আমার চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের এই অনুপ্রেরণায় কিন্তু আমি প্রতিনিয়ত তোমাদের জন্য কাজ করে যাচ্ছি। তোমাদের সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা ভবিষ্যতে আরও বেশি ভালো করো।